আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পোলোগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পদার্থবিজ্ঞানের পর্ব দুই মানে কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানে কিছু বেসিক জিনিস লেখা আছে, অভিকর্ষ জীব শক্তি গতিশক্তি কাকে বলে, কোন বস্তুর গতিশক্তি পার্শ্বচর বলতে কি বোঝায়, শক্তির সংরক্ষণশীলতা নীতি কি, জলবিদ্যুৎ কাকে বলে, কর্মদক্ষতা বলতে কি বুঝো, কোন যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বুঝায়। তো এর আগে আমি এই অধ্যায়ের এই পর্ব একের কিছু আপনার বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, মানে কাজ কাকে বলে, ক্ষমতা কাকে বলে, জোর কাকে বলে, শক্তি কাকে বলে, এসব জিনিস নিয়ে। আজকে আরো কিছু টপিকস আছে, সেগুলো মোটামুটি এগুলো নিয়ে বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করলে আমার আজকের মোটামুটি পর্ব যে দুটি আছে সে পর্ব 2 নম্বরতে শেষ হবে। তার পরবর্তীতে আমরা মোটামুটি গাণিতিক প্রতিপাদন বা গাণিতিক সমস্যা এগুলো এগোতে যাব। তাহলে প্রথমে যে জিনিসটি আছে সেটি হলো অভিকর্ষ বিভব শক্তি কাকে বলেন। অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষ বিভব শক্তি বলে। তাহলে অভিকর্ষ বিভব শক্তি বলের বিরুদ্ধে কাজ করে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটালে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষ বিভব শক্তি বলে। তাহলে অভিকর্ষ বিভব শক্তি কাকে বলে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটালে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষ বিভব শক্তি বলে। এবার রয়েছে গতিশক্তি কাকে বলে, কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। আবার বলছি, কোন গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। তাহলে 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে যে কোন বস্তুর গতিশক্তি 500 জুল বলতে কি বুঝো। হ্যাঁ, তাহলে কোন বস্তুর গতিশক্তি 500 জুল বলতে বোঝায় বস্তুটি একটি নির্দিষ্ট বেগে থাকলে গতির জন্য 500 জুল কাজ করতে পারে, এটি লিখলেই হবে। বস্তুটি একটি নির্দিষ্ট বেগে থাকলে গতির জন্য 500 জুল কাজ করতে পারে না। তাহলে আমাদেরকে যদি বলা হয় কোন বস্তুর গতিশক্তি 500 জুল বলতে কি বোঝায়, বস্তুটি একটি নির্দিষ্ট বেগে থাকলে গতির জন্য 500 জুল কাজ করতে পারে। এবার আসো বস্তু সংরক্ষণশীলতার নীতি কি। সংরক্ষণশীলতা মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা, যে জিনিসটা পরবর্তীতে আমি ব্যবহার করতে পারবো। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়।
মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তারা আবার বলছে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে বা পরিবর্তিত হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। জলবিদ্যুৎ কাকে বলে? জলবিদ্যুৎ তো মূলত তোমার জল পানির প্রবাহ ও স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ যে উৎপাদনটা করা হয় সেটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। এখন আমরা এটাকে কীভাবে একদম গুছিয়ে রাখবো সেরকম, তাহলে আমি বলি, পানি হচ্ছে শক্তির অন্যতম উৎস। পানির স্রোত ও জেনারেটর জোয়ার ভাটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা যায়। পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। তাহলে জলবিদ্যুৎ কাকে বলা হয়? পানি হচ্ছে শক্তির অন্যতম উৎস। পানির স্রোত ও জোয়ার ভাটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করা হয়। পানির প্রবাহ বা স্রোতকে কাজে লাগিয়ে যে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয়। জলবিদ্যুৎ উৎপাদনে পানির বিভব শক্তিটা বেশি ব্যবহার করা হয়। কর্মদক্ষতা বলতে কি বুঝাও? কর্মদক্ষতা হচ্ছে, মনে করো আমি একটি গাড়ি চালাচ্ছি, গাড়িটির মধ্যে 100 লিটার তেল দেওয়া হলো। 100 লিটার তেল দেওয়ার কারণে গাড়িটি যতক্ষণ যতটুকু কাজ করেছে বা ওটার দ্বারা 100 লিটার তেল দ্বারা যতটুকু কাজ পাওয়া গেছে বা যতটুকু শক্তি তার মধ্য থেকে ব্যয় হয়েছে সেটি তার অনুপাতকে বোঝানো হচ্ছে কর্মদক্ষতা। তার মানে কর্মদক্ষতা বলতে বোঝাচ্ছে, কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝাচ্ছে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝানো হয়েছে। তাহলে কর্মদক্ষতাকে কি মানে কর্মদক্ষতা বলতে কি বোঝায়? কর্মদক্ষতা বলতে বোঝায় যে কোনো যন্ত্রে মোট যে কার্যকর শক্তি দেওয়া হয়েছে এবং মোট যে কার্যকর শক্তি পাওয়া গিয়েছে তার অনুপাতকে বোঝায়। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইটা দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে আমি একটু আগে সংজ্ঞাতে কি বললাম, কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি, যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া গেছে এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়। তাহলে ইটার অনুপাতকে যদি বোঝায় তাহলে মোট প্রদত্ত শক্তি মানে যতটুকু শক্তি তার মধ্যে দেওয়া হয়েছে লভ্য কার্যকর শক্তি, অথবা এটাকে এভাবে লেখা যায় মোট প্রদত্ত ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা, এটি হচ্ছে কর্মদক্ষতা। কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় ওই যন্ত্রে বা যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া গেছে এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়। তাহলে লাস্ট যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে, কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে কি বোঝায়? কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায় যে ওই যন্ত্রে যদি 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে সেই যন্ত্র থেকে লভ্য কার্যকর শক্তি 90 জুল পাওয়া যাবে। তাহলে কি বললাম, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায় যে যদি ওই যন্ত্রে 100 জুল শক্তি দেওয়া হয় 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে সেই যন্ত্র থেকে 90 জুল কাজ পাওয়া যাবে বা 90 জুল সব কার্যকর শক্তি পাওয়া যাবে। 100 জুল শক্তি দেওয়ার কারণে তার থেকে লভ্য কার্যকর শক্তি 90 জুল পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই ক্লাস নিয়ে আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন।
এবং আগামী ক্লাসে আমি এই ক্লাস মানে এই অধ্যায়ের পর্বতীন মানে গাণিতিক যে প্রমাণগুলি আছে সেগুলো আমি প্রতিপাদন করব এবং পরবর্তী ক্লাসে আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।